আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী বন্ধুরা একটি প্রশ্ন অনেক গ্রুপেই অনেক বাইরেই করেছেন অনেক দিনী বোনেরাও করেছেন আর তা হলো যে প্রচলিত আমাদের দেশে জমি বন্ধক পদ্ধতি শরীয়তে জায়েজ কি জায়েজ নয় আমাদের দেশে মানুষ জমি বন্ধক রাখে উদাহরণস্বরূপ পঞ্চাশ হাজার টাকা এক বিঘা জমি নেয় মূল্য টাকা ফেরত না দেওয়া পর্যন্ত জমির পুরো ফসল ওই গৃহীতা তিনি ভোগ করেন আবার টাকা ফেরত নেওয়ার সময় পুরো টাকাই ফেরত নেয় তো এই এগুলো সুদের অন্তর্ভুক্ত হবে কি না কারণ সুদ যদি হয়ে যায় তাহলে তো এই রুটি রুজি খেয়ে হারাম খাওয়া এবং আবাদত কবুল হবে না যদি সুদ হয়ে যায় যেহেতু বিষয়টি আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে কোথাও কট কট বলা হয় কোথাও বন্ধক বলা হয় অনেকে টাকার অভাবে জমি বন্ধক দেয় তো ক্ষেত্রে টাকা দিয়ে জমি বন্ধক হিসেবে টাকা পরিশোধ না করা পর্যন্ত জমি ভোগ করতে থাকে তো ইসলাম এ ব্যাপারে কি বৈধতা দেয় কি দেয়নি এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব কারণ আমাদের দেশে বর্তমানে জমি বন্ধক নেওয়া হচ্ছে আর এভাবেই দশ হাজার বা বিশ হাজার বা তিরিশ হাজার টাকা এক বিঘা বা দুই বিঘা জমি নেওয়া দেওয়া হয় এবং যতদিন পর্যন্ত ফেরত না দিবে টাকা ততদিন সে জমি ভোগ করতে থাকবে এই পদ্ধতি সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা জানবো এবং এটাও জানব যে জমি চাষের পদ্ধতি শরীয়ত সম্মতভাবে কিভাবে আর কিভাবে হারাম হবে আর কিভাবে হালাল হবে কিভাবে সুদ হবে কিভাবে হালাল হবে কারণ সুদের গুণ আমরা সবাই জানি ফাজানু বিহারব বি মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে নিজের মায়ের সাথে বেবিচারের গুনাহ সুদের গুনাহ আর সুদের অর্থ হারাম হারাম হবে শরীর দৃষ্টিপুষ্ট হলে জাহান্নামে যাবে এবাদত কবুল হবে না দোয়া প্রার্থনা সব বিফলে যাবে কবুল হবে না কারণ হারাম দৃষ্টপুষ্ট শরীর জবাবিল্লাফিক বন্ধক পদ্ধতি শরিয়াতে আছে তবে সেই বন্ধক পদ্ধতি থেকে কোনো ধরনের ফায়দা গ্রহণ করা শরিয়াতে নেই অর্থাৎ বন্ধককে আরবিতে রেহান বলা হয় তো এই বন্ধক পদ্ধতি এটা এক ধরনের জামানত অথবা সিকিউরিটি বা সেফটি এর ক্ষেত্রে যেটাকে কি মানি বলা হয় আরবিতে রেহান বলা হয় করুন কারিমের এর বর্ণনা পাওয়া যায় তবে সেখান থেকে কোনো ধরনের ফায়দা নেওয়া যাবে না অইনকুন্তুম আলা সাফারি ও আরমতাজিদু কাতিবান ফরিহানুম ফরিহানুম মকবুদা ফারিহানুম মকবুদ দে এ রেহান তার মানে এটার শব্দ অর্থই আসে বন্ধক তো এটি আসলে মূলত এই বন্ধকের যেই জমি ভোগ করা হয় এটা সুদ খাওয়া হয় পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জমি ভোগ করলো জমি নিল জমিতে যত ফসল হবে এই ফসল এই খাওয়া এটা হারাম হবে এটা সুদ হবে কেন সুদ হবে বা কিভাবে সুদ হবে না এই বিষয়ে আমরা এদর্শে আলোচনা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনায়ে করুক কারণ হলো এখানে মূল যে বিষয়টি সেটি হলো যে এখানে ঋণের বিনিময়ে মুনাফা অর্জন আর ঋণের বিনিময়ে মুনাফা অর্জন যদি করা হয় কুল্লো না ফ্যান না ফেন যা রান ফাহুয়ারি বা কুল্লো কর জিন যার রান আর ফ্যান ফাহুয়ারি বা আমাক অল্হ নব্বীসাল্লাহ বিভিন্ন সুনাম গ্রন্থের বিভিন্ন সব দেশে মূল হাদিসের বিষয় হলো যে ওই ঋণ যা দিয়ে ফায়দামন্দ হয় সেটাই রিবা সেটাই সুদ কারণ পঞ্চাশ হাজার টাকা দিল আবার ওই পঞ্চাশ হাজার টাকারই লেনদেন হবে তার মানে টাকার প্রয়োজন পড়েছে তার জমি আছে তিনি কাউ কাউকে জমি দিলেন নিলেন তিনি নিলেন কত পঞ্চাশ হাজার টাকা এরপরে তিনি যতদিন এই জমি খাবেন যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা না দিতে পারবে ততদিন পর্যন্ত সে খাবে জমি যেদিন পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে তখন এই জমি ছুটে যাবে তাহলে লেনদেন হলো পঞ্চাশ হাজার টাকারই শুরু এবং শেষ মাঝখানে এই যেই ফসলগুলো পেল জমিন থেকে এটাই হল কুল্ল করজিন ওই প্রত্যেক ঋণ যা থেকে লাভ গ্রহণ করা হয় সেটাই সুদ ফাহুয়ারি বা বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে সুদ হয় বাকি জমি চাষের ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম তিনটি পদ্ধতির কথা বলেছেন সুনান গ্রন্থে হাদিস রয়েছে এক যে আপনার জমি আপনি চাষ করবেন পারলেন না তাহলে সেই জমি ইজারা বা ভাড়া দিবেন বাৎসরিক চুক্তিতে এটি এগুলো হলো জায়েজ পদ্ধতি এখন নিজে চাষ করা নিজে চাষ করতে পারলে না তাহলে কাউকে ইজারা বা ভাড়া দিবেন বৎসরিক চুক্তিতে যে আমার এই জমি তুমি চাষাবাদ করো আমাকে দশ হাজার টাকা দিবে তুমি এবং এই এক বছর তুমি জমি এটা ভাড়ার মতন আপনি ঘর ভাড়া যেমন ঘর ভাড়া যেমন আপনি একটা ঘর নিলেন এক বছর আপনি ঘরে থাকেন আর না থাকেন যাই কিছু করেন না কেন এক বছরে এই ভাড়া নির্দিষ্ট হয়েছে এখন পূর্বের যে কথাটি বললাম আর এখন যে কথাটি বলতেছি অনেক কাছে মনে হতে পারে যে এক কখনোই নয় রিবা সুদ এমন একটি জিনিস মানে ব্যবসার খুব কাছাকাছি সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে সুদ হয়ে যায় আর এই জন্যই আপনাদেরকে জানতে হবে যে আসলে সুদি পদ্ধতি কিভাবে আর হালাল পদ্ধতি কি আচ্ছা জমির ক্ষেত্রে যেহেতু রসিকুল্লা সাল্লা সাল্লাম তিনটি গাইডলাইন দিয়েছেন এক নিজে জমি চাষ করা সেটি পারতেছেন না তাহলে বাৎসরিক ভাড়া দিবেন কারণ ইসলামে বন্ধক পদ্ধতি ইসলামে হারাম বন্ধক পদ্ধতি নেই মানে বন্ধক পদ্ধতি তো আছে কিন্তু তা থেকে লাভ গ্রহণ করা হারাম কারণ সেটা সুদ হয়ে যায় সুদ যেমন হারাম সুতরাং জমি বন্ধক পদ্ধতিও হারাম হ্যাঁ অন্যান্য জিনিস বন্ধক রাখা যায় আমরা সিরাত গ্রন্থ থেকেও জানি যে আদালতে মুসলিম আদিয়াল্লা আনহু তিনি কাব আশরাফকে হত্যা করেছিলেন রসুল্লাহ সাল্লাই হত্যা করতে বলেছিলেন কাবিন আশরাফকে যে কুৎসা রটনা করেছিল তো হজরত মুসলিম তালিহীন কাছে অনুমতি চেয়েছিলেন যে তার কাছে আমি কিছু রায়হান রাখব তো কাবিন আশরাফ সে তার কাছে অস্ত্র বন্ধক ছিল তো বন্ধক পদ্ধতি রসুল্লাহ সাল্লামের সময়ও ছিল আর বন্ধক পদ্ধতি মানেই হলো যে সিকিউরিটি সিকিউরিটির সেফটি বা জামানত কিন্তু জামানত থেকে যদি কেউ ফায়দা গ্রহণ করে তাহলেই সুদ উদাহরণস্বরূপ বলতে পারি যেমন মনে করুন আপনার কাছ থেকে আমি বললাম যে ভাই আপনি আমাকে এক হাজার টাকা ধার দেন বিনিময় আমার এই মোবাইলটি রাখেন অথবা আমার এই ঘড়িটা রাখেন অথবা এই জিনিসটি রাখেন এই কারণে যদি আমি আপনার এই এক হাজার টাকা না দিতে পারি তখন আপনি যাতে করে এই সামানটি বিক্রি করে আপনি এই ক্ষতিপূরণটা নিতে পারেন এবার আপনি আমাকে এক হাজার টাকার বিনিময়ে আপনি আমি জামানত হিসেবে আমি আমার মোবাইলটা দিলাম যেদিন আমি আপনার এক হাজার টাকা ফেরত দিতে পারবো সেদিন আমি আপনার এই মোবাইল নিয়ে নেব নিয়ে নেব এই পদ্ধতি এটা সম্মত কিন্তু ওই মোবাইল থেকে আপনি কোনো ধরনের ফায়দা গ্রহণ করলে সেটাই সুদ কারণ আপনি দিয়েছেন আমাকে এক হাজার আমি দিয়েছিও আপনাকে এক হাজার মাঝখান থেকে আপনি আমার মোবাইল আপনার কাছে যেটা বন্ধক রাখলাম সেখান থেকে আপনি ফায়দামান হলেন মোবাইল ব্যবহার করলেন এটা এটাই নিষেধ আচ্ছা জমির পদ্ধতির কথা যেটি তিনটি বলেছিলাম এক পদ্ধতি নিজে চাষাবাদ করবেন দ্বিতীয় পদ্ধতি বাৎসরিক ইজারা বা ভাড়া দিবেন নম্বর তিন যারসুল্লাহ করেছেন নম্বর তিন হলো যে তার সাথে আপনি জমি তাকে দিলেন জমি দেওয়ার পরে আপনি বললেন যে এই জমি তুমি চাষাবাদ করবে এর ফসল যা হবে এটা অর্ধেক আমাকে দিবে আমাদের আমাকে দিবে। তার মানে এক ধরনের পার্সেন্টেজের চুক্তি এটি উত্তম রসুল্লাহ সাল্লাম খয়বর যুদ্ধে খয়বর বিজয় হওয়ার পরেই হুদিদের কাছে খেজুর বাগানগুলো বা চাষাবাদ অর্ধেক অর্ধেক দিয়েছিলেন যে এই খেজুরগুলো তোমরাই চাষাবাদ করবে ইহুদিরা আর অর্ধেক খেজুর আমাদেরকে দিবে বাকি অর্ধেক তোমাদের চাষাবাদ ফল ফল সব কিছু তোমাদের তো জমি চাষের ক্ষেত্রে এই তিনটি পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি আমার জানা নেই শরীয়ত সম্মত এই তিনটি পদ্ধতি কিন্তু বন্ধক পদ্ধতি এই এই তিন পদ্ধতির বাহিরে আচ্ছা এই বিষয়ে ওলামাই কেরামগণ অনেকে ভুল বক্তব্য ভুল ফতুয়া দিয়ে থাকেন কারণ হলো সুনান গ্রন্থে দুটি হাদিস পাওয়া যায় এমন আদালত আবু হরেরা নদী আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত যে যেখানে বলা হয়েছে যে কেউ যদি কাউকে উট বন্ধক হিসেবে দেয় তাহলে সেই উটের দুধ সে খেতে পারবে কেউ যদি কারোর কারো কাছে ঘোড়াকে বন্ধক হিসেবে দেয় তাহলে সেই ঘোড়ার উপরে আরোহণ করতে পারবে অনেকে এই হাদিসকে কেন্দ্র করে মনে করেন তাহলে তো এখান থেকে ফসলও নেওয়া যাবে না হাদিসে যেহেতু স্পষ্ট করে দেওয়া হয়েছে জমির ব্যাপারে আচ্ছা এবার আসুন উটের ক্ষেত্রে এবং ঘোড়ার ক্ষেত্রে রসদাম ওই কথা বলেছেন এই কারণে ওলামাই কেন ব্যাখ্যা করেছেন যে উটকে আপনার কাছে বন্ধক রাখা হলো এই উটটাকে আমি আবার এই উটকেই নিয়ে নেবো কিন্তু এই উটকে উটকে তো পানি খাওয়াতে হবে খানা খাওয়াতে হবে তার খাবার খাদ্য খাওয়াতে হবে সুতরাং খাবার খাদ্য খাওয়া খাওয়ানোর জন্য তার যেই এক্সপেন যেই পয়সা খরচা হবে ঠিক ওই পরিমাণ ফায়দা সে নিতে পারবে তার মানে তার দুধ সে গ্রহণ করতে পারবে ঘোড়াকে রাখতে হলে তাকে ভুষি খাওয়াতে হবে তাকে বিভিন্ন জিনিস খাওয়াতে হবে এই জীব এই জানোয়ারকে সুতরাং ওই জন্য ওই হিসাব করে সে এটার উপরে আরোহণও করতে পারবে কিন্তু এর ব্যতিরিত অতিরিক্ত এই জন্য হোলামায় এমন করে বলেন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যে মনে করুন আপনি আপনার একটি উট আপনাকে দেওয়া হয়েছে বন্ধক হিসেবে এখন এই উটের পিছনে আপনার মনে করুন মাসে এক হাজার টাকা খরচা হয় তাহলে এই এক হাজার টাকার দুধ আপনি গ্রহণ করতে পারবেন এই উটের বাকির অতিরিক্ত আপনার জন্য হালাল নয় তবে হ্যাঁ যদি মালিকের অনুমতি অনুমোদন থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু এই মাস আলাকে আপনি জমির ক্ষেত্রে লাগালে সুদ ছাড়া আর কিছুই হবে না এবং অপব্যাখ্যা ছাড়া আর কিছুই হবে না এবং এটাকে অনেকে এভাবে করে শরীয়তের লঙ্ঘন ছাড়া ভায়োলেশন ছাড়া আর কিছুই নয় কারণ জমির ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে জমি যদি এমন বন্ধক জমিকে যদি বন্ধক করতে হয় তাহলে আপনাকে স্বর্ণ বা চান্দি দিয়ে বন্ধক করতে হবে যদি জমিকে বন্ধক হিসেবে রাখতে চান কারো কাছে তাহলে তার উল্টোটা কি হবে সোনা চান কারণ জমি যেমন ক্ষয়ক্ষতি হয় না গরু ছাগলের মতন না খাওয়ালে যেমন গরু মরবে না বা উঠ মরে যাবে না খেয়ে না খাইলে কিন্তু না খাওয়ালে কিন্তু জমিটিতে এমন হয় না আচ্ছা জমির বন্ধক হিসেবে আপনি যদি টাকা দেন সেই টাকা দিয়ে যদি সে ফায়দামান হয় তাহলেও সুদ হবে এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম জমির ক্ষেত্রে বলেছেন যে স্বর্ণ এবং রূপ্য কারণ স্বর্ণ এবং রূপের বিনিময়ে আপনি জমিন তার কাছ থেকে নিলেন যদি আপনি ফায়দামান হতে চান আমাদের দেশের বন্ধক পদ্ধতি পদ্ধতিতে যেহেতু স্বর্ণরূপ দিয়ে লেনদেন হয় না এখানে টাকা পয়সা দিয়ে লেনদেন হয় যেটা ভাই বলেছেন পঞ্চাশ হাজার টাকা বা দশ হাজার টাকা তো এই টাকা থেকে সে ফায়দামান হয় এবং যখন ফেরত আসে তখন ওই ওই টাকাই নিয়ে নেয় তো যদি দিতে হয় তাহলে স্বর্ণ এবং রৌপ্য জামানত রাখতে হবে যাতে করে কোনো ফায়দা মা ফায়দা না নিতে পারে কারণ ওটা ওইভাবেই থাকবে এবং এটাই বিখ্যাত হাদিস যে প্রত্যেক ওই ঋণ যা থেকে ফায়দামান হয় সেটাই সুদ তাহলে আমরা বলতেছিলাম যে জমি চাষের এই তিন পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি হারাম হবে আর এই কারণে কত শত সহস্র মানুষ এভাবে করে না বুঝেই এই জমি বন্ধকের পদ্ধতির মাধ্যমে জমি খেতে থাকে ফল ফসলা খেতে থাকে এবং তা দিয়ে নিজে খায় হালাল মনে করে এবং সন্তান সন্ততি খায় এবং এটা হারামই খাচ্ছে তো এবাদত কিভাবে ফান্নায় ইস্তা যা বলি জালি গ্রেফতার এবাদত কীভাবে কবুল হবে সে তো খাচ্ছে হারাম তো জমির ক্ষেত্রে যদি আপনাকে করতে হয় তাহলে ওই তিন পদ্ধতি করতে হবে এর বাইরে অন্য কোনো পদ্ধতি করা যাবে না তারপরে এখন আমাদের দেশের জমি বন্ধক যেভাবে হয় এটাকে কীভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে করা যায় সে বিষয়ে আলোচনা করবো সেটি সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে পঞ্চাশ হাজার টাকা আপনি দুই বিঘা জমির জন্য পঞ্চাশ হাজার টাকা যদি কেউ নেয় এটাকে ভাড়া হিসেবে ধরতে হবে এবং চুক্তি মেয়াদ থাকতে হবে সাক্ষী থাকতে হবে এটা এমন নয় যে যতদিন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা না দিতে পারবে ততদিন পর্যন্ত এই জমি জমি খেতে থাকবে এই পদ্ধতি হানড্রেড পারসেন্ট সুদ এবং হারাম যদি এটাকে মোটিফাই করতে হয় তাহলে মনে রাখতে হবে যে আমাদের দেশের এই বন্ধক পদ্ধতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট থাকে না কোনো সাক্ষীও থাকে না লিখিত পরিতেও থাকে না এখানে দুটি দুটি পদ্ধতির মাধ্যমে হালাল হতে পারে আমাদের দেশের বন্ধক পদ্ধ পদ্ধতিকে যদি রূপান্তরিত করা হয় দুটি পদ্ধতির মাধ্যমে হালাল হতে পারে এর বাহিরে আর কোনো হালাল পদ্ধতি নেই এক ধরলাম পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছে দুই বিঘা জমির জন্য বা এক বিঘা জমির জন্য নির্দিষ্ট করতে হবে এক বৎসর অথবা দুই বৎসর লিখিত হতে হবে এবং সাক্ষ্যদয় থাকবে এরপরে আর চুক্তি করবে আর চুক্তি করবে যে সেটি হলো যে যদি দুই বছরের মধ্যে এটা ক্লিয়ার না হয় তাহলে এবং এই দুই বৎসরে তার মূল টাকা থেকে মাইনাস হবে তার মানে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছে আচ্ছা এক বছরের চুক্তি কারণ হাদিসে এক বছরের কথা বলা হয়েছে তো যদি এক বছরের চুক্তি হয় মানে দোকান ভাড়ার মতন হুবহু ওই ওই হাদিস যা সাইদ এবং তার রিবে রয়েছে তো এক বছরে ভাড়া নেবে ভাড়া নেওয়ার সাথে এ শর্ত থাকবে আর একটা চুক্তি থাকবে যে চুক্তির কথা বললাম যেটার মাধ্যমে হালা হতে পারে সেটি হলো যে এক বছরের মধ্যে যদি সে জমি এই টাকা যদি ফেরত না দেয় তাহলে পরের বছর তার এই মূল টাকা থেকে দশ হাজার টাকা মাইনাস যাবে অথবা পাঁচ হাজার টাকা মাইনাস যাবে এভাবে করে তার মাইনাস হবে কারণ এর দ্বারা তার তাকাতা থাকবে যে আমাকে এই জমিটা সারিয়ে দিতে হবে কিন্তু এভাবে কেউ অনির্দিষ্টকালের জন্য যতদিন পর্যন্ত টাকা না দেয় ততদিন পর্যন্ত সে খেতে থাকবে এটা হারাম খাওয়া ছাড়া আর কিছুই হবে না তো একে এক কথায় বন্ধ পদ্ধতি ইসলামে নেই এই এইভাবে জমি বন্ধক পদ্ধতি নাই এটা হলো মূল বিষয় জানতে হবে জমি বন্ধক পদ্ধতি নেই অন্যান্য জিনিস পদ্ধতির আদিসে আছে আপনি যে কোনো আসবাবপত্র রাখতে পারেন গরু ছাগল বন্ধক রাখতে পারেন আর স্লেহা রাখতে পারেন অস্ত্র বন্ধক রাখতে পারেন টাকা পয়সা বন্ধক রাখতে পারেন যে কোনো জিনিস রাখতে পারেন কিন্তু জমি বন্ধক রাখার ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে আমাদেরকে দিক নির্দেশনা না মানলে সুদ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার মানে চুক্তি করতে হবে বাৎসরিক এবং মূল টাকা থেকে তার ডিরেক ডিরেক্টেড হবে মাইনাস হবে তাহলেই এটা হালাল পদ্ধতি আর এছাড়া তিনটি পদ্ধতির কথা বলেছি আলোচনার মাধ্যমে যে জমির চাষের তিনটি হালাল পদ্ধতি যারা সলুল্লা সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত বাকি এর বাহিরে অন্য কোনো পদ্ধতি নেই আর যেহেতু এর দ্বারা যেই মূল টাকা লেনদেন হয় মধ্যখানে যে সময়টুকু সে ফায়দামান হয় এটাই সুদ এটাই রিবা এ প্রসঙ্গে এখানে মূল যে বিষয়টি বুঝাতে পেরেছি কিনা না মানে ঋণের বিনিময়ে সে মুনাফা অর্জন করে যেটা সুদের অন্তর্ভুক্ত হয় তবে যদি উভয়ে যেটা বললাম যে আর একটা পদ্ধতি যদি উভয়ের সম্মতি ক্রমে সেখান থেকে যদি টাকা ছেড়ে দেয় তাহলে কিন্তু যদি টাকা ছেড়ে দেয় তার মানে টাকা ডিডেক্টেড হবে সেখান থেকে তারপর অনেকে বলেছেন যে এটাও এক ধরনের অপকৌশল টাকা তবে টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তার স্বার্থে রূপ লাভ না নিয়ে জমি বন্ধক দেয়া শরিয়াস সম্মত যে টাকা যা দেওয়া হয়েছে যেটা ভাড়ার কথা বললাম আর কি এই প্রসঙ্গে দেখতে পারেন সইব হরির এবং মেশকাতে দুই হাজার আটশো তেত্রিশ নম্বর ফেক সুনানের তৃতীয় খণ্ডের একশত ছিয়ানব্বই সেই বহারির। এবং আবুদৌদ এবং নাসাইতে এই প্রসঙ্গে আদিস রয়েছে আমরা সবগুলো হাদিসের সমন্বয় করে আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করলাম দুর্রে মুখতারের পঞ্চম খণ্ডের তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা এবং সুরাবা কারার দুই শত তিরাশি নম্বর আয়াত অনুরূপভাবে দুর্রে মুখতার এবং রুহুল মুখতারের পঞ্চম খন্ডের তিন উনচল্লিশ নম্বর পৃষ্ঠা মেসকাতের এবং সেই মুসলিমের দুই হাজার সাতশত নম্বর হাদিস এবং আমাদের দেশের যেই পদ্ধতি এটাকে হারাম বলা হয়েছে কোয়ানুল কাইমিল ওই আয়াত দিয়ে যেখানে আল্লাহ তালা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে অন্যের সম্পদ বাতিল পন্থায় তোমরা গ্রহণ করিও না সুরানিসা অন্যায় ভাবে এই সম্পদকে গ্রাস করা হয় কারণ লেনদেন পঞ্চাশ হাজার টাকার এবং এই পঞ্চাশ হাজার টাকার লেনদেনের মধ্য থেকে মাঝখানে যে জমি থেকে ফায়দামান্দ হচ্ছে এটাই সুদ এটাই রিবা আশা করি এই বন্ধক পদ্ধতি এবং এই কট পদ্ধতি আমাদের দেশে প্রচলিত এটি সুদ এবং এটি হারাম তবে জমির জমি লিজ দেয়া ইজারা দেয়া অথবা বর্গা পদ্ধতি সেগুলো জায়জ সুতরাং বর্গা পদ্ধতি অথবা ইজারা বা ভাড়া পদ্ধতি এই দুটি পদ্ধতি অবলম্বন করুন এবং বন্ধক পদ্ধতি থেকে দূরে থাকুন হারাম থেকে দূরে থাকুন সুদ থেকে দূরে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সুন্না মোতাবেক পরিচালিত জীবনের প্রতিটি কর্মক্ষেত্র জীবনের প্রতিটি চাহিদা যেন কোরআন সুন্না মোতাবেক আমরা পালন করতে পারি আল্লাহ তালাকে সেই তৌফিক কামনা করি আমার তৌফিক ইলা সালাম উলাইকুম রহমতুল্লাহ